পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল 11টায় কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। র্যালির পূর্বে পায়রা ও বেলুন উড়িয়ে সেবা সপ্তাহ উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, নারী নেত্রী পাপড়ি বসু, সমাজকর্মী শাহ মোহাম্মদ আলমগীর সহ প্রমুখ। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি। জাতীয় জরুরি সেবা 999 999 গ্রহণ। নারী ও শিশু ছেলের সহায়তা নিয়ে দাম্পত্য কলহের অবসান ঘটে।